দেশে জাহাজ ভাঙ্গা শিল্প বিশ্বে শীর্ষস্থানটি দখল করে থাকে বাংলাদেশ। 2019 সালে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক জাহাজ ভাঙ্গা হয়েছে বাংলাদেশে। এই বছরে আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশে 236টি জাহাজ ভাঙ্গার জন্য আমদানি করা হয়েছে। উন্নয়নশীল দেশগুলোতে জাহাজ ভাঙ্গা শিল্প খুব দ্রুত বিকাশ লাভ করেছে। মূলত যেসব পণ্যবাহী বা যাত্রীবাহী জাহাজের মেয়াদ শেষ হয়ে যায়, সেসব জাহাজের মালিকেরা এই জাহাজগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিক্রি করে। 2015 সালে 221টি, 2016 সালে 250টি, 2017 সালে 214টি, 2018 সালে 196টি এবং 2019 সালে 236টি জাহাজ ভাঙা হয়েছে। দেশে এই জাহাজ ভাঙ্গা শিল্পের ভিত্তি গড়ে ওঠে 1960 সালের এক ঘূর্ণিঝড়ের আঘাতের মধ্য দিয়ে। প্রবল ওই ঘূর্ণিঝড়ের কবলে এক জাহাজ চট্টগ্রামের সীতাকুণ্ডের তীরে বিকল হয়ে যায়। সে জাহাজটি প্রথম সম্ভাবনার দারুণ মুক্ত করে, যার ফলে সীতাকুণ্ডের ভাটিয়ারি ও কুমিরা এলাকায় একটি ব্যবসায়িক কেন্দ্রে রূপান্তরিত হয়। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ পাড়ি জমায় কর্মসংস্থানের খোঁজে। চট্টগ্রামের উত্তর উপকূল ধরে প্রায় 120টি জাহাজ ভাঙ্গার কারখানা রয়েছে। বছরের পর বছর ধরে এই কারখানার সংখ্যা বেড়েই চলেছে, যার ফলে তৈরি হয়েছে প্রচুর কর্মসংস্থান এবং প্রায় 50,000 মানুষ সরাসরি এই শিল্পের সাথে জড়িয়ে পড়েছেন। জাহাজ ভাঙ্গা শিল্পকে একটি সবুজ শিল্প হিসেবে বিবেচনা করা হয়, কারণ জাহাজ এবং জাহাজের ভিতরের সকল উপকরণই পুনর্ব্যবহারযোগ্য এবং পুনরায় বিক্রয়যোগ্য। জাহাজ ভাঙ্গা শিল্পকে কেন্দ্র করে সীতাকুণ্ডের ভাটিয়ারি ও মাদামবিবির হাট এলাকায় বিশাল এক বাণিজ্যিক জনপদ গড়ে উঠেছে। জাহাজের এই পণ্যগুলো টিকসই হওয়ায় ক্রেতাদের চাহিদা দিন দিন বাড়ছে। প্রিয় দর্শক, নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।